وقال اني ذاهب الى ربي سيهدي ربي هب لي من الصالحين যেমন কোথায় যাব সেখানে কোথায় আমার অবস্থান হবে সেটা আল্লাহ পাকই আমাকে দেখাবেন। আল্লাহ পাক দেখাইছেন, আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপন স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে মিশর হয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। মিশরে ওনার দেশ ইরাকের বাবেল শহর থেকে মিশর হয়ে যখন সিরিয়ায় যান, পথে সিরিয়াতে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিশরের বাদশার মেয়ে হযরত হাজেরা আলাইহিস সালামকে বিয়ের ব্যবস্থা করে দিলেন। এখানে মিশরে হাজেরা আলাইহিস সালামের সাথে বিয়ে হয়ে গেল, লম্বা ঘটনা। এইবারে দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী সারা এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সিরিয়ায় গিয়ে বসবাস শুরু করলেন। ওখানে গিয়ে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার এই দিনই কাজে সহযোগিতা হয়, তৌহিদ এর আদর্শে বিশ্বাসী হয় এই ধরনের একজন সন্তান আমাকে দান করেন, নেক সন্তান। নেক সন্তানের জন্য দোয়া করা এটা আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নত। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন। হযরত হাজেরা আলাইহিস সালামের ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। ফাবাশশারুনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন যে আমি ইব্রাহিমের যখন আমার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আমি তাকে ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছি। তো ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বৎসর, বার্ধক্যের অবস্থা। তারপরে হযরত সারা আলাইহিস সালামের ঘরেও আল্লাহ পাক সন্তান দান করছেন হযরত ইসহাক আলাইহিস সালামকে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 99 বৎসর, সেটা পরবর্তীতে দান করছেন। এতদিন পরে 86 বৎসর বয়সে যে সন্তান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, সেই সন্তানকে বনবাস দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে এবং স্ত্রীকে সেই মক্কা মরুভূমি জনমানবহীন বালুময় এলাকার মধ্যে, যেখানে দুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই, মানুষ বসবাসের অযোগ্য, এমন এক জায়গার মধ্যে রেখে আসার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পালন করলেন, স্ত্রী হাজেরা এবং ইসমাইল শিশু ইসমাইল আলাইহিস সালামকে ওই মক্কায় রেখে চলে আসতেছে। সামান্য একটু পানি আর কিছু খেজুর দিয়ে হাজেরা আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন, এই আমরা তো এখানে ধ্বংস হয়ে যাব, এই জায়গার মধ্যে তো বসবাসের উপযোগী না। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, কথা বলা নিষেধ ছিল। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি আমাদেরকে আল্লাহ পাকের নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বললেন হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন, ঈমান কতটুকু ছিল, বিশ্বাস আল্লাহ পাকের প্রতি কতটুকু ছিল, নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না।